ॐ नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। वैशाख मासेर शुक्लपक्षेर एकादशीर व्रतकथा दादू बोलते शुरू करलेन निरांजनार आबदारे। दादू बोललेन, दीदी भाई शोनो, तबे वैशाख मासेर शुक्लपक्षेर एकादशीर नाम मोहिनी एकादशी। समुद्र मंथनेर पर जे अमृत भरा कलश प्राप्त हयेछिलो ता निये देवता ओ असुरदेर मध्ये विवाद शुरू हये जाय। तारी सुराहा करते श्री नारायण एक स्त्रीर स्वरूप मोहिनी अवतार धारण करेछिलेन। एमन बला हय जे श्री नारायणेर मोहिनी अवतार धारणेर दिनटी छिलो एई बैशाख मासेर शुक्लपक्षेर एकादशी तिथि। एमन बोले दादू आरो बोललेन, कूर्म पुराणे वैशाख मासेर शुक्लपक्षेर मोहिनी एकादशीर व्रत माहात्म्य कथा वर्णित आछे। एकबार महाराज युधिष्ठिर बोललेन, हे जनार्दन, वैशाख शुक्लपक्षिया एकादशीर नाम कि, एर फल विधि ए सकल कथा कृपा करे आमार निकट वर्णना करुन। एर उत्तरे श्रीकृष्ण बोललेन, हे धर्मपुत्र, ए विषये पूर्वे श्री रामचंद्र ओ वशिष्ठ मुनिर मध्ये आलोचना हयेछिलो, ता शोनो मन दिये। श्री राम जिज्ञासा करेछिलेन, हे मुनिवर, आमि जनक नंदिनी सीतार विरहजनित कारणे खूब कष्ट पाच्छि, ताई एमन एकटी उत्तम व्रतेर कथा आमाके बोलुन जार द्वारा सर्व पाप क्षय हय ओ सर्व दुःख कष्ट विनष्ट हय। ए कथा शुने वशिष्ठ देव बोललेन, हे रामचंद्र, तुमी एकटी उत्तम प्रश्न करेछो, जदिओ शुधुमात्र तुमार नाम ग्रहणेई मानुष पवित्र होये जाए, तबुओ लोकेर कल्याणेर जन्य तोमार काछे सर्वश्रेष्ठ ओ परम पवित्र एकटी व्रतेर कथा बोलछि। वैशाख मासेर शुक्लपक्षिया एकादशी मोहिनी नामे प्रसिद्धा। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে এর মহিমা তুমি শ্রবণ করো, এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি সব নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী, সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গ, বেশ্যাসক্ত, লম্পট ও দূত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল।
অন্য বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু কিছু সময় পর পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। রাজা তখন তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হল। এভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। কোনো এক পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হল। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে এসে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হয়ে গেল। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল, হে ঋষিশ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী একাদশী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথার শুধুমাত্র শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবাঃ ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি।